আমি ডক্টর দত্ত আপনাদের সামনে বিশেষ একটি টপিক নিয়ে এসেছি যেই টপিকটি যা বা বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি যখন আমাদের শরীর মধ্যে বা চিন্তার মধ্যে বা আমাদের কার্যের মধ্যে যখন থাকে তখন আমরা আমাদের মুখটাকে সঠিক আইনে দিয়ে দেখতে পাই এবং অনেকগুলো গুণের মধ্যে এই একটি বিশেষ চরিত্র সেই চরিত্রটা আমাদের প্রত্যেকটা রক্ত শরীরের মানে যারা আমরা মানুষ হিউম্যান বিন প্রত্যেকের শরীর মধ্যে দরকার রয়েছে প্রত্যেকের মনের মধ্যে এটা কাজ করার দরকার রয়েছে এটা যদি সঠিকভাবে কাজ করে আমাদের মনের মধ্যে আমাদের চিন্তার মধ্যে আমাদের হৃদয়ের মধ্যে তাহলে অনেক অনেক আমরা জিনিসকে অতিক্রম করতে পারবো আর সেই আজকের সেই অনেকগুলো গুণের মধ্যে ক্ষমার গুণটিকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ক্ষমা কি ক্ষমা এমন যে বা যারা আপনার ক্ষতি বা আপনাকে আঘাত করেছে তার প্রতি অনুভূতির সহানুভূতি সমবেদনা প্রদানে সাহসী হওয়া ও নিস্থভাবে ক্ষতি বা আঘাত বিষয়ক মনোযোগ না দেওয়া সেই যতই ব্যথা দায়ক হোক আপনার ক্ষতি করেছে এমন ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বিরক্তি বা প্রতিপশোধের অনুভূতি প্রকাশ না করার ইচ্ছাকৃত সিদ্ধান্ত সে বা তারা আপনার ক্ষমাপ্রাপ্য হতে পারে আবার নাও হতে পারে ক্ষমা মানে ভুলে যাওয়া বা ক্ষতির কারণ হওয়া ব্যক্তির সাথে মিলিত হওয়া নয় ক্ষমার সংজ্ঞা কি সাধারণত ক্ষমা একটি সচেতন ইচ্ছাকৃত সিদ্ধান্ত যে বা যারা আপনার ক্ষতি করেছে তার প্রতি সহনশীল হওয়া প্রতিশোধ নেওয়ার পরিবর্তে ক্ষমার চারটি ধাপ বা স্টেপস হলো নিজের রাগকে ক্রোধকে বা তিক্ততাকে আপনার মধ্য থেকে সরিয়ে ফেলা ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়া ক্ষমা দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া মানসিক কারাগার থেকে বিষয়টিকে সরিয়ে ফেলা বা সম্পূর্ণভাবে মুক্ত করা ক্ষমা মানব জীবনে কিভাবে শক্তিশালী হয় ক্ষমা দেওয়ার মধ্য দিয়ে আপনার মানসিক স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্য সুন্দর ও শক্তিশালী হয়ে ওঠে ক্ষমা আমাদের বিষণতা উদ্বেগ বিবাদ শত্রুতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে ও মনের অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায় এবং নিজেকে সরিয়ে রাখা যায় ক্ষমা আত্মসম্মান এবং বৃহত্তর জীবনের সন্তুষ্টি শান্তি ও আরামদায়ক জীবনযাপনের জন্য বা বিশ্রামের জন্য যথেষ্ট উপকারী ক্ষমার আধ্যাত্মিক সংজ্ঞা ক্ষমা নিজে নিজেই নির্ধারণ করেই ফেলে যে সে পাপ ছেড়ে দিবে বাইবেল বলে ঈশ্বরের প্রতি অনুগত কৃতজ্ঞতা হিসাবে প্রত্যেককে প্রতিবারে ও সর্বক্ষেত্রে ক্ষমা করা খুবই জরুরি এটি বিস্ময়কর ঐতিহাসিক ও স্বীকার্য বিষয় যে ঈশ্বর তিনি মনুষ্যরূপ ধারণ করে এই পুত্র যীশু খ্রিস্টের নাম নিয়ে পৃথিবীতে এসেছিলেন ও মানুষের আত্মর ও মনের তথা জীবনের সুস্বাস্থ্যের জন্য ক্ষমা প্রদানের উদ্দেশ্যে আত্মত্যাগ করলেন যিনি ঈশ্বর এবং মনুষ্যের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধার করতে শেষ পর্যন্ত সকল ক্ষমতার উঠতে উঠে গিয়ে মৃত্যুবরণ করলেন ক্ষমা করার সাতটি ধাপ মনে রাখতে হবে প্রথম ধাপ স্বীকার করুন সত্য এবং অস্তিত্বকে স্বীকার করে নিন যে সে কখনো ক্ষমা চাইবে না আঘাত বা ব্যথাটাকে মেনে নিন যে এটা আপনার জীবনের দুর্ঘটনা মাত্র ধাপ দুই বিবেচনা করুন আঘাত এবং ব্যথার ঊর্ধ্বে আপনি তাই আপনার ব্যথা এবং আঘাতকে প্রভাবিত করা এবং নিয়ন্ত্রণ করার মতো আপনার ক্ষমতা ও সামর্থ্য রয়েছে দাতিন গ্রহণ করুন আপনি এমন কার্যকারী ক্ষমতাবান ও শক্তিশালী ব্যক্তি নন যে অতীতকে পরিবর্তন করতে সক্ষম কিন্তু ক্ষমার মধ্য দিয়ে আপনার ব্যথার বা ধ্বংসস্তূপের ওপরে প্রলেপ এমনকি ধ্বংসস্তূপের ছাইকে তুলে ফেলা দিতে আপনি সক্ষম ধাপ চার নির্ধারণ করুন নিশ্চিত করে স্থির করুন যে আপনি ক্ষমা দেওয়ার যোগ্য ব্যক্তি ধাপ পাঁচ মেরামত করা মনের জায়গাকে বিভিন্ন অ্যাক্টিভিটিস বা কার্যক্রম করে এর মধ্যে এবং পজিটিভ এবং ইতিবাচক বিষয় দিয়ে পূরণ করুন এবং বুঝতে শিখুন এবং মনকে বোঝান যে বা যারা আপনার প্রতি ক্ষতি বা ব্যথার কারণ হয়েছেন সে বা তারা আপনার চেয়ে দুর্বল ব্যক্তি ভেতু ব্যক্তি যেমনভাবে সাপ ভয় পেলেই ছবল মারে আর ফোস করে ওঠে ধাপ সিক্স শিখুন আপনি সাপের চেয়ে বুদ্ধিমান ও সাহসী এবং ঈশ্বরের সাদৃশ্য উপধারী একজন জীবিত ব্যক্তি যা আপনার মতেই সেই ক্ষমতা রয়েছে ক্ষমা দেওয়ার বিষয়ে পরিকল্পনা করা এবং গঠনমূলক কাজে ইতিবাচক রূপে রূপ প্রদান করা শেষ ধাপ সাত ক্ষমা করুন নিঃস্বার্থভাবে বিষয়টিকে মন থেকে সরিয়ে রাখা বা সরিয়ে ফেলা এটি একটি অনুশীলন বিষয় খুব ব্যথা লাগলে বা ব্যথা পেলে যখন আপনি জানেন আপনি কোনো নাই করেননি তখন দরজা বন্ধ করুন আর কাঁদুন যদি কান্না পায় আর বলুন একা একা আমি কোনো অন্যায় করিনি আমি ভালোবাসি তোমায় তুমি ভালো থেকো তুমি ক্ষতি করলেও আমি তোমায় ক্ষতি করব না কারণ আমি ঈশ্বরের সাদৃশ্য প্রেমিক বলবান মানুষ এখন জরুরি বিষয় আপনি কিভাবে ক্ষমা করবেন এক নম্বর ক্ষমা কি এবং কেন এটি গুরুত্ব বিষয় সকল সময় বিবেচনা করা দরকার দুই ক্ষমা করার জন্য উপযুক্ত হয়ে ওঠা তিন আপনার ভিতরের যন্ত্রণার সমাধান করে ফেলা চার সহানুভূতির মাধ্যমে ক্ষমাশীল মন গড়ে তোলা পাঁচ আপনার কষ্টের অর্থ খুঁজুন ছয় যখন ক্ষমা করা কঠিন হয় তখন অন্যান্য শক্তির দিকে তাকান ও সেগুলোকে আহ্বান করুন যাতে আপনি সফল এবং শক্তিমান হয়ে ওঠেন সাত নিজেকে ক্ষমা করুন আট একটি ক্ষমাশীল হৃদয় গড়ে তুলুন ক্ষমার মধ্য দিয়ে তিনটি শব্দার্থক মন্ত্র আজকে শিখে ফেলি যা বই প্রকাশ আমাদের মধ্য থেকে যেন ঘটতে থাকে এক ক্লিন্স বা শুদ্ধিকরণ রিলিজড মুক্তকরণ ফরগিভিনেস রেহাইকরণ ক্ষমার মধ্যে তিনটি গুণ থাকা খুবই জরুরি এক নম্বর ধাপ হচ্ছে অব্যাহতি দেওয়া ক্রান্তি বা নিবৃত্তি হওয়া মুক্তি প্রদান করা সুতরাং কাউকে ক্ষমা করার জন্য এখানে পাঁচটি পদক্ষেপ রয়েছে তা একটু একটু করে আমরা ধাপে ধাপে এগোই পরিস্থিতির বিষয়ে ভাবুন দুই নিজেকে অন্য ব্যক্তির পরিস্থিতির জায়গায় নিয়ে যান আর ভাবুন এটা আপনারই পরিস্থিতি তিন অভিজ্ঞতা থেকে শিখতে মনোনিবেশ করুন চার সহজ সরলভাবে যেতে দিন পাঁচ এখান থেকে আপনি কোথায় যেতে চান তা নির্দিষ্টভাবে ঠিক করুন ক্ষমা করা কেন খুব কঠিন ক্ষমাকে বাধা দেওয়ার জন্য আমার মন ব্যতিব্যস্ত হয়ে থাকে ভেতরের ক্ষোভ ধরে রাখা এটি একটি ক্ষমা করার পক্ষে খুব কঠিন দুই মনে করি যে এই ব্যক্তিকে এমন সায়স্তা করব যাতে আমি যে ধার্মিক এবং সঠিক তা প্রমাণ করব তেন ভবিষ্যতে যাতে আর কোনোদিন আমাকে আঘাত না করে বা আঘাত পাওয়ার বা শক্তি না থাকে এবং সেই ক্ষমতা তাকে বিলুপ্ত করবো এবং আমি নিজেকে রক্ষা করবো চার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব পঞ্চম বিষয় হচ্ছে অহংকার ও মনের গর্ব ক্ষমা দিতে আমাদেরকে বাধা দেয় বা বারণ করে ক্ষমার প্রথম ধাপ কি ক্ষমা করার প্রথম ধাপ হলো যা ঘটেছে তা স্বীকার করা আপনি যাকে বিশ্বাস করেন তার সাথে কথা বলুন এবং আপনি কতটা আঘাত ও দুঃখিত ও রাগান্বিত বোধ করতে পারেন সে সম্পর্কে মুখ খুলুন আপনার আবেগগুলি বের হতে দিন অন্য পক্ষের কাছ থেকে নিজেকে প্রত্যাহার বা বিচ্ছিন্ন করবেন না ক্ষমা করার কঠিনতম অংশ কি ক্ষমা সম্পর্কে সবচেয়ে কঠিন অংশটি ভুলে না যাওয়া ভালো লাগলে নিশ্চয়ই এই পরিবারের একজন হওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আর আমাকে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন যাতে অন্য কোনো ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি ভালো থেকে সকলের মঙ্গল এবং আশীর্বাদের কারণ হয়ে উঠুন